আমি এদিন পাড়া কাট সালাম দান এই যে উল্টা করে হাত অমনে ধরে पेसी जा काट गा एक काटी पेसी काट गा दी एक काटी हाँ कबे काट सास कबे একটা না কতটি কাটে আলু কই গেল আলু কইলাম বাজার ওদিক দাম আলু আই হই না কথা দে লাগছে হাসলি আপনার এটা কি হব ছবি দেখেন কত দান আমাদের করতেছে এদিকে মামা এদিকে মামাতো ভাই ওই যে ভাবি আর মামি নিয়ে যাইতেছে আমি নিছিলাম আজকে তো গুজল করে ফেলাইছি লেগে এখনো নেই নি কাল ভাইছে দান কাটবার দান কাটতেন কই কাল কাটতে কাটবেন আপনি না হ্যাঁ আকাশ অমনি বৃষ্টি নামবো নাকি হঠাৎ কে জানে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইনাশগরি যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন দেখলেন এখানে আমার মামাতো ভাই মামা তারা ধান কাটতেছে আজকে আবার বৃষ্টি হয়েছিল মাঝখানে রাতে সেই জন্য অনেকটা পানি হয়ে গেছে খেতে সেই পানির ভিতরে কাটতেছে আর আমি গোসল করে ফেলছি সেই জন্য আজকে আর এমনি কাঠি নিয়ে আর ধরতাছিও না তার নিতেছে মামি ভাবি তারাই আটি নিয়ে যাইতেছে উপরে আর আমার খালু আইছে আমার খালাদের ধান কেটে দেওয়ার জন্য যাইতাছে আমার পাগল খালু দেখি এখন কই বাজার দিকে একটু যাওয়ার কথা আছে দেখি যাই কিনা বৃষ্টি থামার পর গরম রাখটা করতেছে না ঠান্ডা আছে সামনে তো যাইবেন অনেক পরে দেরি আছে তো এতদিন না কিনিবেন খাইবি কিন্তু সব
তারি খা দুই দিন বারা তো খাবি ব্যান রে আর ডিফলি মধ্যে নিলে হইল নি না তো আর দেখি শেষ করে হারো নাই গো দেখতেছেন এখন আবার যেতেছি বাসার দিকে খাওয়া শেষ আর এখন আবার যেতে সেখান বাসে কই গেছে আবার বাসে তো বাজার আসছিল আমি একটু ঘোরাফেরা শেষ আমাদের কালো আছে আমরা এই যে আমাদের পেটু পিচ্ছি শয়তান দাঁতটা কর দিয়ে আছেন সবাই দাঁত কেমন হ্যাঁ গুণ ওই দাঁত কাটা তোর তোর দাঁত কাটা 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 দাঁত কো খালি পাঁচটা মাত্র পাঁচটা দাঁত কি ভাই খাস এর পিছা তো উপরে যাবো সামনে দাঁত দিতে পারছো বিকালে পরে দেশে তো দেখতে পারিনি তো আজকে এমনি সকালে তো সকালে দেখতেছেন আবার ঢাকা চলে যাইতেছে আবার আজকে সকালের দিকে সকালে আবার ভ্যানে বসলাম কালকে তো বিকালে যাইতে ভ্যানে গেলাম দেখলেনি বাজার থেকে তো আজকে আবার সকালের দিকে যাইতেছি তাও 11টার বেজে গেছে 10:11 বাজার থেকে বেরোছি এখন চলে যাইতেছি জাম্বার পিছিয়ে সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ।